ইংল্যান্ডের ডার্বির দিকে। এবার ডার্বির আগে মাঠে থাকতে দেখা যাবে ইস্ট বেঙ্গলের নতুন কোচ ব্রুজোকে। অর্থাৎ ইতিমধ্যেই তিনি ভিসা পেয়ে গিয়েছেন কলকাতাতে আসার, এবং এই ডার্বির আগে কিছুটা স্বস্তি মিলল লাল হলুদ শিবিরের, এবং সেখান থেকে জানা যাচ্ছে ভারতে আসার ভিসা পেয়ে গিয়েছেন ইস্ট বেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজো। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার ভোর রাতে কলকাতায় পা দেওয়ার কথা তার। সন্ধ্যায় যুব ভারতীতে আইএসএল এর কলকাতা ডার্বিতে লাল হলুদের ডাগ আউটেও হিসেবে বসতে পারেন তিনি। যদিও ইস্ট বেঙ্গলের অস্থায়ী কোচ বিনোদ অর্জুর সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ রেখেছেন অস্কার, এবং সেই সঙ্গে ডার্বির আগে মোহনবাগানে বেশ ফুরফুরে হাওয়া। এদিন ছিল আপুইয়ার জন্মদিন। মোহনবাগান সমর্থকদের সঙ্গে কেক কাটেন আপুইয়া, এবং গ্রেগ স্টুয়ার্ট আবার প্র্যাকটিসেও এসেছিলেন ছোট্ট ছেলেকে নিয়ে। বাবার সঙ্গে সেও চুটিয়ে মজা উপভোগ করলেন, এবং বাগানের বিশ্বকাপার জেমি ম্যাকলেনও প্রথম ডার্বি খেলার আগে দারুণ মেজাজে রয়েছেন। দুর্গাপুজো থেকে কলকাতার নানা মুড সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিচ্ছেন তিনি। উল্টো দিকে আইএসএল এর ডার্বিতে নামার আগে ইস্ট বেঙ্গলকে একটু চাপে, এমনিতেই চার ম্যাচে একটাতেও জিততে পারেননি ক্লেটন সিলভারা। পাঁচ নম্বর ম্যাচে সামনে মোহনবাগান, ডার্বি জিততে পারলে ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে লাল হলুদ, সেই সঙ্গে আত্মবিশ্বাসও বাড়বে। তবে মোহনবাগান অর্থাৎ সবুজ মেরুন শিবিরে কিন্তু ইতিমধ্যে ফুরফুরে একটি মেজাজে রয়েছে প্রতিটি প্লেয়ার, এবং সেই সঙ্গে দুই দলের কি প্রস্তুতি রয়েছে এবং ডার্বির আগে ইস্ট বেঙ্গল নতুন কোচকে পেয়ে কতটা আত্মবিশ্বাসী হতে চলেছে সে বিষয়ে আরও বিস্তারিত জানবো। সরাসরি চলে যাব নিউজ রুমে। অলপ এবার আগামীকালের ডার্বির আগেই কিন্তু ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো তিনি ভারতে আসছেন, এবং কলকাতাতেও পা রাখছেন তিনি আগামীকালের মধ্যে, এবং সেখান থেকে কতটা আত্মবিশ্বাসী হচ্ছেন, কতটা স্বস্তি ফিরল লাল হলুদ শিবিরে। দেখো, ডুরান ডার্বিটা বাতিল হয়ে গিয়েছিল পুলিশ দিতে না পারার জন্য, কাজেই একটা ডার্বি হয়নি। সেক্ষেত্রে এই ডার্বিটার উপরে চোখ রয়েছে, কারণ এই প্রথম সিনিয়র টিম মুখোমুখি হচ্ছে। কিন্তু দুটো দলের পরিস্থিতি একটু আলাদা। মোহনবাগান একটু ভালো জায়গায় রয়েছে, কারণ শেষ ম্যাচটা মোহামেডানকে 3-0 গোলে হারানোর ফলে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। যদিও প্রথম দিকে মোহনবাগান খুব ভালো শুরু করেনি, তার আগের ম্যাচে ব্যাঙ্গালোরতে গিয়ে ব্যাঙ্গালোর কাছে 3-0 গোলে হেরে এসেছিল, যে ম্যাচটা একদম মানে খুবই খারাপ খেলেছিল মোহনবাগান, এবং মোহনবাগান ডিফেন্সের জঘন্য অবস্থা ছিল। প্রথম থেকে ডুরান্ডের শুরু থেকে প্রত্যেকটা ম্যাচে মোহনবাগান 2-3 গোলও খেয়েছে, অ্যাভারেজ 2 করে গোল খেয়েছে। কাজেই ডিফেন্সের একটা দুর্দশা ছিল। ডুরান্ডের প্রত্যেক ম্যাচে 2 ম্যাচে টাইব্রেকারে জিতে ফাইনালে পৌঁছেছিল, ফাইনালে 2 এগিয়ে গিয়েও তারপরে 2 খেয়েছে, তারপর টাইব্রেকারে হারতে হয়েছে ফাইনালে, তারপর লিগের প্রথম 3 ম্যাচেই 2 করে গোল খেয়েছে, শেষ ম্যাচে 3 ম্যাচে 3 গোল খেয়েছে। তারপরে মোহামেডান ম্যাচটা ক্লিনশিট রাখতে পারা এবং তুলনামূলকভাবে ভালো খেলার জন্য মোহনবাগান সামান্য হলেও এগিয়ে আছে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এখনও 3 অ্যাওয়ে ম্যাচ খেলেছে, একটাই হোম ম্যাচ খেলেছে, সে হোম ম্যাচটাও হেরে গেছে 1। ইস্টবেঙ্গল যে নতুন কোচ আসছেন অস্কার ব্রুজো, তার সাথে মানে এই কদিন ধরে দেলদেগা তার যে সহকারী কোচ এবং বিনোদ জর্জ যার উপর দায়িত্ব রয়েছে এখন, যিনি ভারপ্রাপ্ত কোচ রয়েছেন, তাদের ওদের রেগুলারই মানে ভিডিও কলের মাধ্যমে কথা হয়েছে এবং ফোনের মাধ্যমে তার সব নির্দেশ দেওয়া আছে। কিন্তু ফোনে কোচিং করানো একরকম, মাঠে নেমে কোচিং করানো আরেক রকম। শনিবার হয়তো তিনি আসছেন, যদিও ডাগ আউটে থাকবেন কি না সেটা পরের কথা। কাজেই ইস্ট বেঙ্গল কোচ আসছেন শনিবার, তিনি মাঠে থাকবেন, তবে ডাগ আউটে বসবেন কি না হয়তো দেখা যাবে। ডাগ আউটে বিনোদ জর্জি থাকবেন, তবে আসলে পরে মনোবল খানিকটা বৃদ্ধি পাবে ইস্টবেঙ্গলে, এটুকু বলা যেতে পারে। একদমই, সেখান থেকে এই যে অস্কার ব্রুজো তিনি তো নতুন করে কোচ পদে আসছেন ইস্টবেঙ্গলের হয়ে, এবং সেখানে তার তো এই প্রথম ডার্বি অবশ্যই, সেই সঙ্গে হোসে মলিনা তারও কিন্তু এটা প্রথম ডার্বি কলকাতার, এবং সেখান থেকে দুই দলের কোচের তরফ থেকে কি নতুন পরিকল্পনা উঠে আসছে বলে তোমার মনে হচ্ছে? হোসে মলিনা এর আগে যখন আইএসএল ছিল তখন সেই সময় এটিকের হয়ে কোচিং করিয়েছে এবং দলকে জিতিয়েছিল হোসে মলিনা। আর অস্কার ব্রুজো ভারতে কোচিং করে গেছে, স্পোর্টিং দ্য ক্লাব গোয়াতে কোয়ার কোচ ছিল, হেক্টর রুসে তার কোচিংয়ে খেলেছে বিদেশি দলে, কাজেই একদম অস্কার ব্রুজো ভারতের ফুটবল সম্পর্কে যথেষ্ট ধ্যান ধারণা আছে, তার ভারতে অনেক দিন কোচিং করিয়েছে সেক্ষেত্রে, এবং বসুন্ধরা কিংসের হয়ে ভারতে খেলে গেছে, আর পার্শ্ববর্তী দেশ বসুন্ধরা কিংসকে অনেক সাফল্য এনে দিয়েছে। কাজেই একেবারে ভারতীয় ফুটবল সম্বন্ধে ধারণা নেই এমন নয়, এবং খেলোয়াড়দের মোটামুটি তিনি জানেন। কাজেই আশা করা যায় যে
আজকের কালকের এই ম্যাচ সম্বন্ধে তার একটা নির্দিষ্ট ধারণা আছে এবং তার একটা ফলো তোমার কাছে আসবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে একজন মোহনবাগান সমর্থক রয়েছে, শুভান্বিতা দাস। শুভান্বিতা ম্যাডাম, আপনাকে নিউজ বর্তমানে স্বাগত। থ্যাংক ইউ। আপনি তো একজন মোহনবাগান সমর্থক এবং আগামীকালের রয়েছে ডার্বি, অর্থাৎ সেই নিয়ে মোহনবাগান দলের তরফ থেকে কতটা উচ্ছ্বাস রয়েছে এবং আপনাদের মতো সমর্থকদের মধ্যে কতটা উচ্ছ্বাস রয়েছে? দেখুন, ডার্বি প্রচন্ড একটা হাই ভোল্টেজ ম্যাচ, প্রচন্ড পরিমাণে উত্তেজনাপূর্ণ। মোহনবাগানের যে কোনো ম্যাচই আমার মতন যারা মোহনবাগান সমর্থক আছে সকলের কাছেই এটা উত্তেজনা। ডার্বি ডেফিনেটলি, এটা আমাদের ডুরান্ডের ডার্বিটা বিভিন্ন কারণবশত হয়নি। এবার এটা আইএসএল এর মানে সিজনের ফার্স্ট ডার্বি, এক কথায় বলা যায় সিজনের ফার্স্ট ডার্বির একটা তো আলাদাই উত্তেজনা বলুন বা একটা চাপ, একটা টেনশন, সমস্ত কিছু মিলিয়ে একটা ব্যাপার থাকেই আমাদের মধ্যে। একদমই। আমাদের সঙ্গে নিউজরুম থেকে আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত রয়েছেন। পল্লবদা, তোমার কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ শুভান্বিতা ম্যাডাম, বলছি যে আপনি তো মোহনবাগান সাপোর্টার, কতদিন ধরে মাঠে যাচ্ছেন? মাঠে যাওয়া যদি আপনাকে বলি, একদম খুব ছোট্টবেলায় বাবার কোলে করে প্রথম মাঠে যাওয়া। প্রথম মাঠে যেদিনকে গেছি আমার কাছে খুব স্মরণীয় সেই ম্যাচটা, যে ম্যাচেতে সিডি হ্যাটট্রিক করেছিল। আচ্ছা, যেটা 5 গোলে জিতেছিল, 5 দিনের ম্যাচটা? হ্যাঁ, আমার মানে এটা ওটা হচ্ছে আমার জীবনের প্রথম খেলা দেখা এবং বাবার কোলে করে আমি খেলা দেখতে গেছিলাম। মানে খুব ছোটবেলা থেকে মাঠ ময়দানের সঙ্গে আমি যুক্ত। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথম ম্যাচটাই স্মরণীয় ম্যাচ ছিল, কারণ এই সেই ম্যাচে মোহনবাগান 5-3 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল, মনে আছে? চিড়ি 4 গোল করেছিল। হ্যাঁ, চিড়ি 4 গোল করেছিল। হ্যাঁ আচ্ছা, তারপর এই মানে এই যে ডার্বিটা, এটাতে দেখুন ধারে ভারে হয়তো মোহনবাগান সামান্য এগিয়ে আছে, আপনার কি মনে হয় কি হতে পারে ম্যাচটা? আপনার দেখুন, আমি অ্যাজ আ মোহনবাগান সাপোর্টার, ফার্স্ট অফ অল আমি একজন ফুটবল লাভার, সেকেন্ডলি আমি একজন মোহনবাগান সাপোর্টার, এবং সেই দিক থেকে যদি আপনি বলেন, আমি ডার্বি ম্যাচের কোনোদিনও কোনো প্রেডিকশন হয় না। একদমই না, ডার্বি ম্যাচ অলওয়েজ 50-50 ম্যাচ হয়, দুটো টিমই নিজেদের একদম সেরা দেবে। এবং সেখানে থেকে যদি আপনি বলেন যে হ্যাঁ, মোহনবাগান লাস্ট ম্যাচটা জিতেছে 3 গোলে মোহামেডানের সঙ্গে, সেখানেতে ম্যাকলারেন গোল পেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বাকি দিমির অফ ফর্ম একটা আমাদের কাছে একটা একটু চিন্তার বিষয়, যেখানেতে আপনি যদি বলেন আমাদের ডিফেন্স লাইন যেটা নিয়ে খুব রক্ষণ ভাগ নিয়ে আমাদের একটা চিন্তা রয়ে যাচ্ছে, হ্যাঁ একটা চাপ ছিল সেখানে। আগের দিনকে রড্রিগেজ বলুন বা টম অ্যালব্রেট বলুন, এরা আগের দিনকে দুর্ধর্ষ সেখানেতে রক্ষণ সামলেছে, এবং যেখানেতে গোলকিপার হিসেবে আমরা বিশাল কাইতের মতন একজন দক্ষ মানে প্রহরী পেয়েছি। আমরা বলি যে শেষ প্রহরী বলা হয় আমাদের গোলকিপারকে, লাস্ট ম্যান অফ ডিফেন্স, সেখানেতে বিশাল কায়েতের একটা অভিজ্ঞতা ডেফিনিট কাজ করবে। এবং যে টিমেতে দুজন এই মানের বিশ্বকাপার রয়েছে, এবং অবশ্যই কামিন্স এবং দিমি, এরা এদেরকে নতুন করে ডার্বির কি বা ডার্বির ব্যাপারটা কি হয়, সমর্থকদের চাহিদা এইটা নিয়ে নতুন করে তাদেরকে কিছু বলার নেই, তারা এটা জানে। এবং সেই সঙ্গে বাকি যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা নিজেদের 100% দেওয়ার তো চেষ্টা করবে, এবং দিমি খুব ভুল না করলে কালকে দিমি নিজের মানে সেরা সেরাটা দেওয়ার চেষ্টা করবে, এবং দিমি কাল ফর্মে ফিরবে, এটা এই ব্যাপারে আমি নিজে আশাবাদী। আচ্ছা, আপনি আপনি যতদিন ধরে খেলা দেখে আসছেন, হ্যাঁ আপনার মানে আপনি যতদিন খেলা দেখেছেন তার মধ্যে আপনার কার কার খেলা ভালো লেগেছে, মানে কাকে কাকে ভালো মন মানে কোন কোন প্লেয়ারের খেলা আপনার ভালো লাগতো? দেখুন, যদি বলেন কোন পজিশনে আপনি বলতে চাইছেন? আমি আমি স্ট্রাইকার, যদি স্ট্রাইকার বলি, যদি স্ট্রাইকার বলেন অবশ্যই ব্যারেটোর নাম সবার আগে আসে। ব্যারেটো ছাড়া আরেকজন আমি প্লেয়ার বলবো যার কথা না বললে খুব অস্বীকার করা হয়, সেটা হচ্ছে ওডাফা ওকলি। আচ্ছা, যখন আমাদের মোহনবাগান টিম রেলিগেশনের ইয়েতে ছিল, সেখান থেকে ওই একা ওডাফা কাঁধে করে সেই টিমটাকে অনেক ইয়ে করে নিয়ে এসেছিল সেই জায়গায়। তারপরে তো অবশ্যই সনি নর্ডির নাম অবশ্যই আসে। আমি সেটাই ভাবছিলাম, সনি নর্ডির কথাটা কখন বলবেন? হ্যাঁ, অবশ্যই আসে, এবং ডার্বি মানে সেইন গান সেলিব্রেশন, এটা ছাড়া মানে এবং আমার সবচেয়ে বড় কথা, আমি একটা কথা বলি, ওই যে স্টেন গান যে সেলিব্রেশন, ওটা টেন স্পোর্টসের ছিল, খেলা ছিল, আমি কিন্তু সেই সময় মাঠে ছিলাম আর কি, আমার সৌভাগ্য ছিল শিলিগুড়ি ডার্বি। হ্যাঁ 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 হ্যাঁ, শিলিগুড়ি ডার্বি ছিল, তারপরে মোহনবাগান 2-1 জিতেছিল ওই ম্যাচটা। একদম একদম একদম, ওটা মোহনবাগান জিতেছিল। ধন্যবাদ আপনাকে। আপনি কি মাঠে যাচ্ছেন?
মাঠে যাওয়ার প্রচন্ড পরিমাণে ইচ্ছা আছে এবং সব ঠিক থাকলে হয়তো কালকে আমি মাঠেও থাকছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুবানিতা। আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে মোহনবাগান সমর্থক সুবানিতা দাস। তার থেকে শুনলাম যে এই ডার্বির আগে কতটা উচ্ছ্বসিত রয়েছেন তারা এবং গোটা দলকে নিয়ে তাদের কি ভাবনা, সেই বিষয়ে বিস্তারিত জানলাম। পল্লবদা, আবার তোমার কাছে আসবো। এই ডার্বির আগে কিন্তু আরো একটি প্রশ্ন উঠছে, যেহেতু জানা যাচ্ছে যে এবারের ম্যাচের আয়োজক কিন্তু ইস্ট বেঙ্গল, সেখানে টিকিটের দাম নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে, যেখানে সর্বনিম্ন টিকিটের দাম 300 এবং এর উপরে 400, 500, 1500 রয়েছে, সেখানে একটা প্রশ্ন উঠছে, সেটা নিয়ে ঠিক কি চর্চা হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে দেখো যে বড়ো ম্যাচে টিকিটের চাহিদা থাকে, আর যেহেতু মোহনবাগান ইস্টবল মানে হোম ম্যাচ একটা মোহনবাগানে অ্যারেঞ্জ করতে একটা ইস্টবলকে অ্যারেঞ্জ করতে হয়, এই ম্যাচটা ইস্টবল অ্যারেঞ্জ করছে, সেক্ষেত্রে সেই দল সবসময় চাইবে যে মাঠ ভরা দর্শক হলে এবং এই টাকাটার একটা ভাগ হয়, ক্লাব একটা পার্সেন্টেজ পায়, একটা AIFA পায়, কাজে ক্লাব চাইবেই যতটা পার্সেন্টেজ তুলে নেওয়া যায়, কাজে টিকিটের দাম একটু বেশি রাখা হয়। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এই এবারে 300 সবচেয়ে কম দাম 300 রেখেছে, তারপর 250, তারপর 300, 450, 500, তারপর 1000, 1500, 2000। সেক্ষেত্রে সেটা যে যে ক্লাব যেভাবে ডিসিশান নেয়, তবে সাধারণ সমর্থকের কথা ভেবে হয়তো টিকিটের দামটা একটু বেশি মনে হচ্ছে। একেবারে সেখান থেকে এই মুহূর্তে সমর্থকদের তরফ থেকে টিকিটের চাহিদা কতটা দেখা যাচ্ছে? ডার্বি নিয়ে অবশ্যই চাহিদা বেশি থাকে টিকিটের, সেখানে এই মুহূর্তে পরিস্থিতি কি টিকিট নিয়ে? দেখো ইস্টবেঙ্গল খুব ভালো জায়গায় নেই, তাও কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টারদের মধ্যে যথেষ্ট চাহিদা রয়েছে, মোহনবাগান সাপোর্টারদের চাহিদা আছেই, তবে আমার মনে হয় না টিকিট পড়ে থাকবে, টিকিট কিন্তু ভালোই বিক্রি হচ্ছে এবং আজকেই সেটা বোঝা যাবে, আশা করা যায় কালকে। এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 63,000-এর সামান্য বেশি, হ্যাঁ 64,000 নয়, 63,000-এর সামান্য বেশি, কাজেই আশা করা যায় যে 60,000 দর্শক আগামীকাল মাঠে উপস্থিত থাকবে। একেবারে সেই সঙ্গে এই যে নতুন কোচ, তার থেকে কি দাবি রয়েছে লাল হলুদের? অর্থাৎ তারাও তো চাইছে ডার্বি জেতার জন্য, নতুন কোচ কি জানাচ্ছেন, কতটা আত্মবিশ্বাস যোগাচ্ছে তারা? নতুন কোচ তো সবটাই মানে মাঠে নেমে এখনো কিছু করতে পারেনি, সবটাই ওভার ফোনে হয়েছে, ভার্চুয়ালি হয়েছে, কাজেই যদিও তিনি কিন্তু যথেষ্ট অভিজ্ঞ কোচ, বসুন্ধরা কিংসের হয়ে কোচিং করছেন, তার আগে স্পোর্টিং যেটা বললাম স্পোর্টিং ক্লাব গোয়ার কোচিং করিয়ে গেছেন, ভারতীয় ফুটবল সম্পর্কে তার একটা সম্যক ধারণা আছে এবং যেসব খেলোয়াড়রা খেলছে তাদের মধ্যে বেশ কয়েকজন তার কোচিংয়ে খেলেছে, যেমন হেক্টর উৎসে তার কোচিংয়ে খেলেছে এবং হেক্টর উৎসেই তার প্রধান মাধ্যম সমস্ত খবরাখবর নেওয়ার, কাজে তিনি স্প্যানিশ কোচ, সেক্ষেত্রে মোটামুটি একটা তার তো একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে, প্রত্যেকটা কোচেরই নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকে সেক্ষেত্রে। তবে ইস্টবেঙ্গলের মানে খারাপ খবর হচ্ছে মহেশ সিং চোট পেয়েছে, হয়তো বড় ম্যাচে খেলতে পারবে না, সেটা একটা বড় ফ্যাক্টর মহেশ চোট পাওয়াটা, তবে দিমিত্রি দিবানন্ত ঘোষ সুস্থ হয়ে গেছে আর বাকি প্লেয়াররা মোটামুটি সুস্থ আছে, মোহনবাগানের রড্রিগেজ চোট ছিল সেও সুস্থ হয়ে গেছে, কাজেই হ্যাঁ আচ্ছা কাজেই সেক্ষেত্রে দেখাই যাক কেমন হয় খেলা। তবে একেবারে পল্লব দা তোমার কাছে আসবো, তার আগে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আরও একজন ইস্ট বেঙ্গল সমর্থক অলিভা দে। অলিভা ম্যাডাম, আপনাকে নিউজ বর্তমানে স্বাগত জানাই। ধন্যবাদ। এই তো আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বলা চলে আগামীকালে ডার্বি অনুষ্ঠিত হবে এবং তার আগে ইস্ট বেঙ্গলেও কিন্তু একটা নতুন পরিবর্তন দেখা যাবে, নতুন কোচকে সবকিছু ঠিকঠাক থাকলে তাকে ডাগ আউটেও দেখা যেতে পারে। এই অস্কার ব্রুজো, তার কাছে তো দাবি রয়েছে অবশ্যই ডার্বি জেতার, সেখানে কিছুটা কি চাপে পড়ছে মোহনবাগানরা? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই চাপে পড়ার তো কথাই, কারণ আমাদের নতুন কোচ নিশ্চয়ই আমাদের টিমকে খুব ভালোভাবে মানে প্র্যাকটিস করাবে, তো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, আর আমাদের টিমের প্লেয়াররা অবশ্যই ভালো করে খেলবে, এটুখানি তো আমরা আশা রাখবোই। একেবারে আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। পল্লব দা তোমার প্রশ্ন। অলিভা ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ বলছি যে আপনি কতদিন ধরে খেলা দেখছেন, মাঠে কতবার গেছেন? মাঠে আমার আমি আসলে কোনো গ্রুপের সাথে যুক্ত ছিলাম না, এমনি আমি টিভিতে খেলা দেখতাম, আমি রিসেন্টলি আমাদের প্রিয় ফোরাম রেড অ্যান্ড গোল্ড ওয়ার্ল্ড এর সাথে যুক্ত হয়েছি এবং তাদের সাথে আমি প্রথম সেই জুনিয়র ডার্বি থেকে খেলা দেখা শুরু করেছি এবং মাঠে গিয়ে যে খেলা দেখার অভিজ্ঞতা সেটা অবশ্যই খুব ভালো। আপনি মানে আপনি যতদিন খেলা দেখেছেন তার মধ্যে আপনার দেখা সেরা ম্যাচ কোনটা? সেরা ম্যাচ হলো আমার জুনিয়র ডার্বি। আচ্ছা আচ্ছা, জুনিয়র ডার্বি এই বছরে দেখেছেন না আগের বছরে? হ্যাঁ হ্যাঁ এই বছরে, যেটা ইস্টবেঙ্গল 3-1 জিতেছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা আপনি টিভিতে তার আগে খেলা দেখতেন তাই তো? হ্যাঁ। আপনি যতদিন খেলা দেখেছেন ইস্টবেঙ্গলে কোন কোন প্লেয়ারের খেলা আপনার ভালো লাগতো?
ভালো লেগেছে। ইস্ট বেঙ্গলের সেরকম ভাবে আমি ঠিক চিনতাম না, কারণ আমি ইস্ট বেঙ্গল সমর্থক ছিলাম, বাবা যেহেতু খেলা দেখতো সেই থ্রুতে আমি খেলাটা দেখতাম, তো বাবা সেরকম ভাবে আমি এই বছর থেকে যেভাবে চেনা পরিচিত হয়েছে আমার ইস্ট বেঙ্গল প্লেয়ার্সরা সেরকম ভাবে চেনা ছিলাম না, কিন্তু ইস্ট বেঙ্গলের গোটা খেলাটা আমার বেশ ভালোই লাগতো, সেরকম ইন্ডিভিজুয়াল প্লেয়ার সেরকম ভাবে আমি চিনি না। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা আপনি কি কাল খেলা দেখতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ যাচ্ছেন। আপনার মানে কোন খেলোয়াড় গোল করলে আপনার আনন্দ হবে বেশি সবচেয়ে? আমার তো অবশ্যই জেসিন পিকে তো রয়েছেই, তারপর আমাদের আমি ইন্ডিভিজুয়ালি কোনোভাবেই কোনো প্লেয়ারকে বলবো না যে উনি মানে গোল করলে ভালো হবে বা অন্য কেউ গোল করলে ভালো হবে, আমি দল জিতলে দল জিতলে আনন্দ হবে, মিলে একত্রিতভাবে মানে আমাদের টিমের হয়ে যেন একটা গোল হোক, সেটা যে কেউ করলে ভালো লাগবে বা কেউ না করলে ভালো লাগবে না ওরকম কোনো ব্যাপার নেই। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ অলিভা ম্যাডাম। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন ইস্ট বেঙ্গল সমর্থক অলিভা দে, এবং তার থেকেও জানলাম যে ইস্ট বেঙ্গল নিয়ে তার কি ভাবনা রয়েছে এবং নতুন কোচকে নিয়ে তারাই বা কতটা উচ্ছ্বসিত রয়েছে। বলতো তোমার কাছে আসবো তারই মাঝে, মোহন বাবু যেমন আমি শুরুতেই জানালাম যে বেশ ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে, কিন্তু তার মাঝে একটা বিষয় কিন্তু মোহনবাগানকে প্রথম থেকে ভাবাচ্ছে, সেটা হলো ডিফেন্স। ডিফেন্স নিয়ে কি ভাবছে এই ডার্বি ম্যাচের আগে তারা? আসলে মোহনবাগান যেটা বলছিলাম যে মোহনবাগান ডুরান্ডের প্রথম ম্যাচ থেকেই গোল খাওয়া শুরু করেছিল, সব ম্যাচেই গোল খেয়েছিল, একমাত্র লাস্ট ম্যাচটা আইএসএলের লাস্ট ম্যাচ মোহামেডানের কাছে ক্লিনশিট রাখতে পেরেছে। দেখো বিশালকারীদের মধ্যে একজন গোলকিপার, বিখ্যাত গোলকিপার রয়েছে যে তার পারফরমেন্স ভীষণই ভালো, তা সত্ত্বেও মোহনবাগানকে প্রত্যেক ম্যাচে গোল খেতে হয়েছিল, তার প্রধান কারণ হচ্ছে ডিফেন্সের ব্যর্থতা। এই আর ডিফেন্সের নানারকম কম্বিনেশনে খেলানো চেষ্টা চলছিল, শেষ অনেকেই ট্রাই করে দেখা গেছে, কোনো ম্যাচে কেউ খুব ভালো খেলেছে, পরের ম্যাচে খারাপ খেলেছে। হ্যাঁ, তবে আলবার্তো রড্রিগেজ এবং আলট্রেট যদি ঠিক সুস্থ, রড্রিগেজ সুস্থ হয়ে গেছে, আগের ম্যাচটা দুজনেই ভালো খেলেছে, সুবাসিস তো আছেই, সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে মোহনবাগান ডিফেন্সটা কিন্তু অনেকটা সামলে নেবে নিজেদেরকে। আর কোচেরও নিশ্চয়ই, কোচ এতদিনে বুঝতে পেরেছেন, প্রথম দিকে তিন ব্যাক সিস্টেমে খেলাচ্ছেন, তবে সিস্টেমেরও কিছু পরিবর্তন করে হয়তো আশা করা যায় বড় ম্যাচে মোহনবাগান ডিফেন্স ঠিকঠিক খেলতে পারবে আর কি। একেবারে বেশ, সঙ্গে থাকো পল্লবদা, আমরা নজর রেখেছিলাম ডার্বি ম্যাচের দিকে, আগামীকালের ডার্বি নিয়ে ইতিমধ্যে কিন্তু দেখা গেছে ইস্ট বেঙ্গল শিবিরে একটা নতুন পরিবর্তন, এবং সেখানেই দেখা যাচ্ছে নতুন কোচ অস্কার ব্রুজো, তিনি এবার কিন্তু ভারতে পা রাখতে চলেছেন এবং কলকাতাতেও পৌঁছে যাবেন তিনি ডার্বি ম্যাচের আগে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে তাকে ডাগ আউটেও দেখা যাবে বলে জানা যাচ্ছে। এবং ডার্বির আগে মোহনবাগানে রয়েছে বেশ ফুরফুরে হাওয়া, এবং উল্টো দিকে আইএসএল ডার্বিতে নামার আগে ইস্ট বেঙ্গলকে একটু চাপে এমনই প্রশ্ন কিন্তু উঠছে। এমনিতেই চার ম্যাচে একটাতেও জিততে পারেনি ক্লেটন সিলভারা, পাঁচ নম্বরের ম্যাচে সামনে মোহনবাগান, ডার্বি জিততে পারলে ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে লাল হলুদ শিবির, বাড়বে আত্মবিশ্বাস, কিন্তু হেরে গেলে টিমের মনোবল বড় ধাক্কা খাবে, নতুন কোচ অস্কারের কাজ তখন অনেকটাই কঠিন হয়ে যাবে বলেই মনে হচ্ছে। এবং ডার্বি ম্যাচের দিকে আমরা আগামীকাল অবশ্যই নজর রাখবো, এবং এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছিল সে বিষয়ে বিস্তারিত জানলাম।